Hello viewers, this is me Abdullah Mahmud. আজকে আপনাদের সাথে C# বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকের লেকচারে আমরা দেখব কনস্ট্রাক্টর মেথড এবং ডিস্ট্রাক্টর মেথড এবং এদেরকে কিভাবে ব্যবহার করতে হয়। ওকে, শুরুতে আমি একটু বলে নেই যে কনস্ট্রাক্টর মেথডের নেমটা এবং ক্লাসের নেমটা সেম হবে, ঠিক একইভাবে ডিস্ট্রাক্টর মেথডের নেম এবং ক্লাসের নেমটা একই হবে। আচ্ছা, এখন আমরা একটু প্রোগ্রামেটিক্যালি দেখি, তাহলে খুব ইজি লাগবে। আমি কোড করছি, আপনারা একটু কাইন্ডলি ফলো করবেন। আমরা দুটো মেম্বার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে ফেললাম, এখন আমরা কনস্ট্রাক্টর কল করব। অলরাইট, পাবলিক কনস্ট্রাক্টর। আমি বলেছি কনস্ট্রাক্টরের নেম এবং ক্লাসের নেম একই হবে। তো আমরা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে ফেললাম, এখন এর মধ্যে একটা মেসেজ প্রিন্ট করতে চাচ্ছি। ওয়েল, আমরা কনস্ট্রাক্টর মেথডটা ক্রিয়েট করে ফেললাম, এখন দেখব যে আসলে এই মেথডটা কিভাবে কল হয়, কিভাবে কাজ করে। আমরা ক্লাস নিলাম ওয়ান, কি করলাম আমি জাস্ট এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। ইউজুয়ালি আমরা কি করতাম, এই ক্লাসের মধ্যে যখন কোনো মেথড থাকতো সেটাকে আমরা এই অবজেক্টের সহযোগিতা নিয়ে কল করতাম, কিন্তু এটা এখন একটা কনস্ট্রাক্টর মেথড হওয়ায় আমি এটাকে কল করব না, অর্থাৎ আমাকে কল করতে হবে না। কিন্তু এটা একটা কনস্ট্রাক্টর মেথড হওয়ায় এটাকে আলাদাভাবে কল করতে হবে না, জাস্ট অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথেই বাই ডিফল্ট সি শার্প এটাকে কল করবে। দেখি, আমরা অবজেক্টটা তো ক্রিয়েট করলাম, তাই না? তো ক্রিয়েট করার সাথে সাথে সি শার্প এটাকে কল করে কিনা আমরা একটু দেখে নেই। দিস ইজ কনস্ট্রাক্টর মেথড, এই লেখাটা আমাদেরকে দেখানো উচিত। ফাইন, আমাদেরকে দেখাচ্ছে, দ্যাট মিন্স আমরা কিন্তু এখানে এই কনস্ট্রাক্টর মেথডটাকে কল করিনি, জাস্ট অবজেক্ট ক্রিয়েট করেছি, সাথে সাথে আমাদের কনস্ট্রাক্টর মেথডটা দেখিয়েছে। এটাই হচ্ছে কনস্ট্রাক্টরের কনসেপ্ট। এখন আমরা ডিস্ট্রাক্টর নিয়ে কথা বলবো। ডিস্ট্রাক্টরও হচ্ছে সেম, কোনো কিছু রিটার্ন করবে না, জাস্ট কোনো কিছু শো করাতে পারে অথবা কোনো কিছু ইনিশিয়ালাইজ করাতে পারে, সেই সমস্ত কাজের ক্ষেত্রে কনস্ট্রাক্টর বা ডিস্ট্রাক্টর মেথডটা ব্যবহৃত হয়। তো এটাতেও নেমটা সেম থাকবে, জাস্ট ট্যাব কির উপরে টিল একটা বাটন থাকে, সেটাকে প্রেস করে আমরা ডিস্ট্রাক্টর মেথড ব্যবহার করব। অলরাইট, এখানে আমরা কি করি, একটা মেসেজ শো করি, দিস ইজ ডিস্ট্রাক্টর মেথড। কিন্তু কথা হচ্ছে এটাকেও কল করতে হবে না, তাহলে কখন এটা কল হবে? মেইন মেথড এটাকেও কল করতে হবে না, তাহলে কখন আমরা এই মেসেজটা দেখতে পারবো, এই মেসেজটা আমরা কখন দেখব? ডিস্ট্রাক্টর মেথডটা কাজ করবে তখনই যখন এই যে অবজেক্টটা ক্রিয়েট করলাম আমরা, এর স্কোপটা যখন শেষ হয়ে যাবে সাথে সাথেই ডিস্ট্রাক্টর মেথডটা কল করবে। তাহলে আপনারা যারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে রুম অন যে অবজেক্টটা আছে, এটার স্কোপটা শেষ হবে কোথায় গিয়ে? যখনই এই ব্লক থেকে আমাদের প্রোগ্রামটা এক্সিকিউট করা শেষ হয়ে যাবে, সাথে সাথেই কিন্তু এই রুম অবজেক্টটার স্কোপটা শেষ হয়ে যাচ্ছে, সাথে সাথেই আমাদের এই মেথডটা কল হবে এবং এই মেসেজটা প্রিন্ট করবে। তো আমাদের এই কোডটাকে কমেন্ট লাইন আকারে রেখে দেই বা উঠিয়ে দিই টোটালি, কারণ এই কোডটা থাকলে এই পর্যন্ত এসে আমাদের কনসোলটাকে হোল্ড করে রাখবে, সো স্কোপ থেকে বের হওয়ার সুযোগ থাকছে না, এখন সুযোগ থাকছে যেহেতু রিমুভ করে দিয়েছি। তো ডিস্ট্রাক্টর বুঝতে গেলে আমাদের এখানে স্টার্ট ক্লিক না করে আমরা কন্ট্রোল F5 প্রেস করব। ওয়াও, চলে এসছে। আমি আবার বলছি কি হচ্ছে, যখনই এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে কনস্ট্রাক্টর মেথডটা কল হলো এবং প্রথমে দিস ইজ কনস্ট্রাক্টর মেথডটা মেসেজটা শো করলো, দেন কি হচ্ছে, দেন এখানে আর কিছু পাচ্ছে না, কোনো ইনস্ট্রাকশন পাচ্ছে না, তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই এই স্কোপ থেকে বের হয়ে যাওয়ার জন্য প্রোগ্রামটা সামনের দিকে অগ্রসর হচ্ছে। যখনই এই স্কোপটা ক্রস করলো সাথে সাথেই এই ডিস্ট্রাক্টর মেথডটা কল হলো, কল হওয়ার সাথে সাথে এইখানে মেসেজটা দেখাচ্ছে, দিস ইজ ডিস্ট্রাক্টর মেথড। ওকে, তো এটাই ছিল কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টরের বেসিক আইডিয়া। ওকে, তো আমরা কি শুধু মেসেজই প্রিন্ট করবো না আমরা অন্য কোনো কাজও করতে পারি? অবশ্যই আমরা অন্য কোনো কাজ করতে পারি,
সেগুলো এখন দেখব। ওয়েল, তো আমরা এই কনস্ট্রাক্টর মেথডের মাধ্যমে এই মেম্বার যে ডেটা আছে হাইট এবং ওয়েট এদেরকে ইনিশিয়ালাইজ করব। তো অবশ্যই আমার দুইটা ডেটা এখানে লাগবে, ডাবল টাইপ, তাই না, ডাবল এইচ ডাবল ওয়েটের জন্য, ডাবল ওয়েটের জন্য আমরা ডাবল লিখে রাখলাম, ওকে, হাইট লিখে এইচ দিলাম, ওয়েট লিখে ডাব্লিউ দিলাম। তো এখন এই এইচ এবং ডাব্লিউটা তো আমাদের পাঠাতে হবে, তাই না, দুইটা ভ্যারিয়েবল বা দুইটা ভ্যালু আমাদেরকে এখানে পাঠাতে হবে। এখন তো কীভাবে আমরা পাঠাতে পারি, জাস্ট সিম্পল, আমরা এই ক্লাসের পাশে 5,6 পাঠিয়ে দিলাম। তাহলে কি হচ্ছে আমি একটু বলার চেষ্টা করি। ইউজুয়ালি যখনই এই অবজেক্টটা ক্রিয়েট হলো, এই কনস্ট্রাক্টর মেথডটা কল হবে, কল হওয়ার সময় দেখলো যে এখানে দুইটা রিসিভার আছে, আর্গুমেন্ট আছে, তো সেই জন্যই আমরা 5 এবং 6 দুইটা ভ্যারিয়েবল পাঠাচ্ছি। তো এইচে চলে আসলো 5, ডাব্লিউ চলে আসলো 6, তো এই এইচটা এখানে চলে গেল হাইটের ভিতরে, অর্থাৎ এই হাইটের ভিতরে এখানে আছে 5, ওয়াইট অর্থাৎ ডাব্লিউতে আছে 6, তো 6টা চলে গেল উইডথের মধ্যে, অর্থাৎ হাইট এবং ওয়াইট ইনিশিয়ালাইজ হয়ে গেল। আমরা যদি এখন এখান থেকে আসলে এই হাইটের মান আসলে 5 কি না আমরা যদি দেখতে চাই, কিভাবে দেখতে পারি একটু চিন্তা করেন তো, মজাদার কিন্তু। আমরা একটু অ্যাক্সেস করে দেখব, আমরা এখন অ্যাক্সেস করব অবজেক্টের সহযোগিতা নিয়ে। আমরা এখানে হিন্ট দিয়েছে কিন্তু আমাদের, হ্যাঁ হাইট, এটা আমরা দেখব, তাই না। তো আচ্ছা আমি এটাকে প্রিন্ট করবো একবারে, কনসোল ডট রাইট লাইন এর মধ্যে আমরা দিয়ে দিব। তো আমাদের কিন্তু এখন দেখানো উচিত, আচ্ছা কনসোল ডট রাইট কি, ওয়েল, তো আমাদের এখন দেখা উচিত হচ্ছে যে এখানে 5 প্রিন্ট করে কি না। ফাইন, আমাদেরকে 5 প্রিন্ট করছে। আমি এখন একটু ডিসক্রাইব করার চেষ্টা করি যে আমরা আসলে কী করলাম। আমি প্রথম থেকে একদম ডিসক্রাইব করছি। ফার্স্ট থিং ফার্স্ট, আমরা একটা ক্লাস তৈরি করলাম যেটার নাম হচ্ছে রুম, দেন আমরা একটা কনস্ট্রাক্টর মেথড ক্রিয়েট করলাম যেটার নাম হচ্ছে রুম, অর্থাৎ এই দুইটার নামই হচ্ছে সেম, ওকে। ওয়েল, দেন আমরা ডিস্ট্রাক্টর মেথড ক্রিয়েট করলাম, সেটাও একই নামের, অর্থাৎ রুম, কিন্তু এখানে টিল নামের একটা ক্যারেক্টার আমাদেরকে ইউজ করতে হবে যেটা ট্যাব কিয়ের উপরে আছে, ওকে। আচ্ছা এখন আমরা মেইন মেথডে চলে আসি। মেইন মেথডে আমরা কি করলাম, রুম যে ক্লাসটা আছে আমাদের তার আন্ডারে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথেই হচ্ছে এই মেথডটা কল হবে, কনস্ট্রাক্টর মেথডটা। কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা যে এখানে দুইটা কি আছে, আর্গুমেন্ট আছে, তো অবশ্যই আমাদেরকে এখানে দুইটা প্যারামিটার পাস করতে হবে। তো আমরা যেহেতু জানি কনস্ট্রাক্টর মেথডটাকে কল করার জন্য আলাদাভাবে এখানে ডাকতে হয় না বা ডিক্লেয়ার করতে হয় না, সেজন্য অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথেই কনস্ট্রাক্টর মেথডটা যেহেতু কল হয়, সেজন্য অবজেক্ট ক্রিয়েট করার সময় আমরা প্যারামিটার দুইটা দিয়ে দিব। তো 5 দিয়ে দিলাম, এই 5 এখন সোজা চলে আসলো এই এইচের কাছে, এবং এই 6 সোজা চলে আসলো এই ডাব্লিউর কাছে। তারপর আমরা কী করলাম, এই এইচকে আমরা এখানে ইনিশিয়ালাইজ করে দিচ্ছি এই হাইটের মধ্যে, এই ডাব্লিউকে আমরা কী করছি ইনিশিয়ালাইজ করে দিচ্ছি এই ওয়েটের মধ্যে। তাহলে হাইট এবং ওয়েথ ইনিশিয়ালাইজ হয়ে গেল, আলটিমেটলি এখানে পরিবর্তন হয়ে যাচ্ছে। দেন আমরা কী করব, এই হাইটটাকে প্রিন্ট করব, যে আসলে এই হাইটের মধ্যে আদৌ আমাদের এই 5 এতগুলো প্রসেস করে গিয়েছে কি না। দেন আমরা কনসোল ডট রাইট লাইন লিখে কী করলাম, যেহেতু একটা অবজেক্ট ক্রিয়েট করেছি এই রুম ক্লাসের, সেই ক্লাসের সহযোগিতা নিয়ে ডট দিয়ে আমরা এই হাইটটাকে অ্যাক্সেস করলাম, বা সেটা প্রিন্ট করার জন্য আমরা রিড লাইনের মধ্যে দিয়ে দিলাম। দেন আমরা আলটিমেটলি দেখতে পেলাম যে আমাদের 5 প্রিন্ট করেছে। তো এই ছিল আসলে কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টরের ব্যবহার। এটা আমরা ব্যবহার করব বিভিন্ন
সুবিধার জন্য, অনেক সময় প্রোগ্রামকে সিকিউর করার জন্য এই জিনিসগুলো ব্যবহার করা হয়। ডিস্ট্রাক্টর মেথডটাও লাগে, যে আমাদের কাজ শেষ হয়ে গেল যখন স্কোপ শেষ হয়ে যাবে, যে কোনো কিছু অটোমেটিক্যালি ক্লোজ করে দিতে গেলে আমাদের ডিস্ট্রাক্টর মেথডটা কাজে লাগতে পারে, অর্থাৎ কোনো কিছু সিকিউর করতে গেলে আমাদের এই প্রসেসগুলো লাগবে সামনে। সো আমরা এগুলো একটু ভালো করে কনসিয়াসলি দেখব। সো ফার থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, কিপ কানেক্টেড, থ্যাংক ইউ সো মাচ।